বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, তাকে বলা হয় ডালিউড কুইন। 8 বছর আগে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। তাদের প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের প্রথম জন্মদিন ছিল গতকাল, কিন্তু সেই জন্মদিন অনুষ্ঠানে আসেননি বাবা শাকিব খান। অন্যদিকে গতকাল থেকেই শুরু হয়েছে হিন্দুদের বড় উৎসব দুর্গাপূজা। অপুর এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে, আজ ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পূজা মণ্ডপে যাবেন অপু বিশ্বাস। ছেলের জন্য মা দুর্গার আশীর্বাদ নিতে পূজা মণ্ডপে যাবেন অপু। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও কেন পূজা মণ্ডপে যাবেন অপু, এমন প্রশ্নের জবাবে সূত্র জানায়, অপু মনে প্রাণে ইসলাম ধর্ম গ্রহণ করলেও এটা তার পারিবারিক অনুষ্ঠান বলে তিনি সেখানে ঘুরতে যাবেন। তবে কখন এবং কোন পূজা মণ্ডপে যাবেন তা এখনও জানা যায়নি। তো সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।